হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে এলাম আবারও নতুন একটি মুভি এক্সপ্লেইন ভিডিও নিয়ে। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করব সেই মুভিটির নাম হলো পিগি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। এই মুভির মেন ক্যারেক্টার হলো সারা নামের একটি মেয়ে। মুভির শুরুতে আমরা তাকে দেখতে পাই, সে একটি মাংসের দোকানে বসে আছে যেটা ছিল তার বাবার। অন্যদিকে দেখতে পাই কয়েকজন বন্ধু বান্ধব আড্ডা দিচ্ছে এবং তারা বলছে যে তারা কোনো একটা ওয়াটারফলে ঘুরতে যাবে। তখন তাদের মধ্যে ক্লাউডিয়া নামের একটি মেয়ে বলে সে ওয়াটারফলে ঘুরতে যাবে না, কারণ তাকে মাংস কিনে বাসায় যেতে হবে। আর সে এই কথা বলাতে ক্লাউডিয়ার বান্ধবী রোজি তাকে বলে, ঠিক আছে চল তোর সঙ্গে আমিও যাব। এবং তারা দুজনে মাংসের দোকানে যাওয়ার জন্য রওনা দেয়। এখানে একটা কথা বলে রাখা ভালো, এরা সবাই কিন্তু সারার বন্ধু বান্ধব। সারা সবসময় এদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করে। এর একটা বিশেষ কারণ আছে যেটা আমরা ভিডিওর মাঝখানে জানতে পারবো। তারা যখন মাংসের দোকানে মাংস কেনার জন্য আসে, তখন সারার বাবা ক্লাউডিয়াকে জিজ্ঞেস করে, তোমরা কি কোনো ভ্যাকেশনে যাচ্ছ কি না। তো সারার বাবার প্রশ্নের উত্তরে ক্লাউডিয়া যখন হ্যাঁ বলে, তখন সারার বাবা সারাকে বলে, তুমি চাইলে ক্লাউডিয়াদের সঙ্গে ভ্যাকেশনে যেতে পারো, কিন্তু তোমার মায়ের অনুমতি নিয়ে। কিন্তু সারা তাদের সঙ্গে যেতে চায় না। এখানে সারার বাবা সারার মায়ের অনুমতি নিতে বলে একটা কারণে, কারণ সারার মা সারাকে সবসময় বকাঝকা করে। এরপর আমরা সারার বন্ধু দেরকে একটি সুইমিং পুলে আনন্দ উল্লাস করার মুহূর্তে দেখতে পাই। এরপর সিন কাট হয় আর সেখানে আমরা দেখতে পাই সারা এবং তার পরিবার রাতে ডিনার করছে। ঠিক সেই মুহূর্তে টিভিতে একটি নিউজ হতে থাকে যেখানে বলা হচ্ছিল জঙ্গল থেকে একটি বন্য মহিষ শহরের মধ্যে চলে এসেছে। এরপর তাদের মধ্যে অনেক কথাই হতে থাকে। কথা চলাকালীন সময়ে এক সময় সারার মোবাইলে একটি ভিডিও মেসেজ আসে। সে যখন মেসেজটি ওপেন করে, তখন সে দেখতে পায় তার বন্ধু বান্ধব যেখানে ঘুরতে গিয়েছিল সেখানকার ভিডিও ক্লিপ তাকে পাঠিয়ে দিয়েছে। আর এটি দেখে তারও সেখানে যাওয়ার ইচ্ছে জাগে। পরদিন সকালে সারা ওই জায়গাতে যাওয়ার জন্য পায়ে হেঁটে রওনা দেয়। আর সে যখন সুইমিং পুলে পৌঁছে তার সকল জামা কাপড় খুলে সুইমিং করার জন্য নামবে, ঠিক সে সময় পানির ভিতর থেকে একটি অচেনা ব্যক্তিকে দেখতে পায় আর সে আচমকাই ভয় পেয়ে যায়। ঠিক সে সময় স্যার আর বন্ধুরা সেখানে চলে আসে এবং তার সাথে হাসি ঠাট্টা এবং মশকারা করতে থাকে আর ওই অচেনা ব্যক্তিকে তার বয়ফ্রেন্ড বলেও খেপাতে থাকে, এমনকি তাকে পিগি বলেও খেপায়। তাদের হাসি ঠাট্টার পরিমাণ এতটাই বেড়ে যায় যে তারা সারাকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে। শেষ পর্যন্ত তারা সারাকে ছেড়ে দিলেও তার সমস্ত কাপড়চোপড় এবং তার ব্যাগ নিয়ে চলে যায়, এমনকি শেষ মুহূর্তে তার তোয়ালে পর্যন্ত তারা সঙ্গে করে নিয়ে যায়। এরপর সারা অনেক কষ্ট পায় এবং অর্ধনগ্ন অবস্থায় সুইমিং পুল থেকে উঠে রাস্তা দিয়ে বাসার দিকে রওনা দেয়। ঠিক সে সময় একটি গাড়ি করে আরও দুজন বদমাইশ লোক তাকে ইফটিজিং করতে থাকে। সারা তাদের কাছ থেকে কোনো রকমে পালিয়ে যখন একটি নিরিবিলি রাস্তায় যায়, তখন সে দেখতে পায় তার বান্ধবী রাকা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর সে গাড়ির লুকিং গ্লাসে দেখে সেই অচেনা ব্যক্তিটি তার বান্ধবীদের তিনজনকে রক্তাক্ত করে গাড়িতে উঠিয়ে নিয়েছে। সারার বান্ধবীরা সারার কাছ থেকে সাহায্য চাইলেও সারা ভয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। আমি আপনাদেরকে ভিডিওর শুরুতে একটি কথা বলেছিলাম, সেটি হলো এরা সবাই সারার বন্ধু, কিন্তু সারা সবসময় তার বন্ধুদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করে। এর মূল কারণ হলো এরা সবাই সারাকে নিয়ে হাসি ঠাট্টা এবং মশকারা করে, এমনকি তাকে পিগি বলে খেপায় ও অপমান করে। এর কারণ সারা দেখতে মোটা, অলস এবং ভীরু টাইপের একটি মেয়ে। তো যাই হোক, চলে আসি মুভির মূল গল্পে। সারার বান্ধবীরা যখন সারার কাছে সাহায্য চায়, তখন সারা ভয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। এরপর ওই লোকটি গাড়ির ভিতর থেকে একটি তোয়ালে রাস্তায় ছুঁড়ে ফেলে সেখান থেকে চলে যায়। এরপর সারা ওই তোয়ালে গায়ে জড়িয়ে বাসায় চলে আসে এবং সে অনেক ভয় পেয়ে যায়। এরপর আমরা তাকে শাওয়ার নিতে দেখতে পাই। ঠিক সে সময় তার মা সেখানে চলে আসে এবং তার পিঠে কিছু রক্তের দাগ দেখতে পায়। তখন তার মা তাকে জিজ্ঞেস করে যে এটি কিভাবে হলো, কিন্তু সে তার মাকে কোনো কিছুই বলে না। এরপর তার মা তাকে পুলে যাওয়ার কথাটাও জিজ্ঞেস করে যে সে পুলে গিয়েছিল কি না, কিন্তু সে তার মাকে এটারও কোনো অ্যান্সার না করে তার রুমে চলে যায় এবং সে রুমে গিয়ে কান্না করতে থাকে। পরদিন সকালে সারাকে আমরা আবারও সেই দোকানে দেখতে পাই। তখন সারার বাবা সারাকে বলে সে যেন বাইরে গিয়ে তার জন্য কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসে এবং সে চাইলে তার নিজের জন্যও কিছু নিতে পারে।
এরপর সে কোল্ড ড্রিঙ্ক নেওয়ার জন্য একটি দোকানে গেলে আমরা সেই অচেনা লোকটিকে তাকে ফলো করতে দেখতে পাই। সারা যখন তার বাবার জন্য কোল্ড ড্রিঙ্ক নিয়ে বাসার দিকে আসছিল, ঠিক তখনই রাস্তার মধ্যে তার মায়ের সঙ্গে দেখা হয়ে যায়। তখন তার মা সারাকে জিজ্ঞেস করে, পুলের ওখানে একটি দুর্ঘটনা ঘটে গেছে, তুমি এ সম্পর্কে কিছু জানো কি না? তখন সারা বলে না। তখন সারার মা তাকে নিয়ে সেই দুর্ঘটনা ঘটে যাওয়া পুলের ওখানে যায়। আর ওখানে গিয়ে সারার মা পুলিশকে বলে, এই দুর্ঘটনা ঘটার কারণ হয়তো আমার মেয়ে সারা জানে, সে প্রত্যেক দিন দুপুরে এখানে আসে সুইম করার জন্য, যদিও সে এটা আমাকে বলে না, বাট আমি এটা জানি। তখন পুলিশ সারাকে ঘটনা সম্পর্কে বলতে বললে সে কিছুই বলে না এবং তার মা তাকে নিয়ে বাড়িতে চলে আসে। সেই রাতে তারা যখন খাবার খাচ্ছিল, তখন সারার ছোট ভাই একটি কথা বলে ফেলে যে যারা হারিয়ে গেছে তারা কেন ফাইন মাই অ্যাপ এটি ব্যবহার করে না। তখন তার বাবা তাকে জিজ্ঞেস করে, এটা আবার কি? তখন সেই ছেলে বলে, এটি এমন এক ধরনের অ্যাপ যেটি ল্যাপটপে ইনস্টল করা থাকলে তাদেরকে খুঁজে পাওয়া যেত। এরপর আমরা ওই অচেনা ব্যক্তিকে একটি বৃদ্ধা মহিলাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করতে দেখতে পাই। এ থেকে আমরা নিশ্চিত হই যে ওই লোকটি কোনো সাধারণ লোক না, উনি হলেন একজন সাইকো সিরিয়াল কিলার। আর এদিকে ক্লাউডিয়ার মা সারাদের বাসাতে আসে ক্লাউডিয়ার খোঁজে এবং সারাকে জেরা করতে থাকে। তখন সারার মা ক্লাউডিয়ার মাকে অপমান করে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। এরপর সারা তার বাবার ফোন চুরি করে এবং সে ফোন নিয়ে ওই জায়গাতে চলে যায় যেখানে রাকাকে মেরে ফেলে রেখেছিল এবং সে তাদেরকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে চলে যায়। আর ওই সময় সেই সাইকো সিরিয়াল কিলার সারাকে দেখে ফেলে এবং তাকে নিয়ে একটি নির্জন জায়গায় যায় এবং তার মুখে স্পর্শ করতে থাকে এবং তাকে কিস করতে নেয়। আর এটি দেখে বোঝা যায় সেই সাইকো লোকটি সারার প্রেমে পড়ে গেছে। অন্যদিকে ক্লাউডিয়ার মা এবং তার ফ্যামিলির লোকজন সাথে পুলিশ সহ ক্লাউডিয়াদেরকে খুঁজতে জঙ্গলের ভিতর চলে আসে। আর এটি যখন সারা দেখতে পায় তখন সারা ওখান থেকে পালিয়ে বাসায় চলে আসে। ওইদিকে ক্লাউডিয়ার মা এবং তার ফ্যামিলির লোকজন এবং পুলিশ সহ রোজির লাশ দেখতে পায় এবং তারা ভাবে হয়তো সেই বন্য মহিষ রোজিকে মেরে ফেলেছে। ঠিক ওই রাতে সারার বন্ধু প্যাড্রো সারাকে বাড়ির বাইরে ডেকে নিয়ে আসে এবং তাকে জিজ্ঞেস করে যে ক্লাউডিয়ারা সেদিন পুলে তার সঙ্গে কি করেছিল। তার প্রশ্নের জবাবে সারা বলে, সেদিন পুলে ক্লাউডিয়ারা আমাকে ডুবে মারতে চেয়েছিল এবং তারা আমার কাপড় চোপড় এবং ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়, এতে করে আমাকে অর্ধনগ্ন অবস্থায় বাসায় ফিরতে হয়। এটুকু বলে সারা চুপ হয়ে যায়। প্যাড্রো এবং সারা যখন কথা বলছিল ঠিক সে সময় ক্লাউডিয়ার মা সেখানে এসে পড়ে। আর পুলের সেই ঘটনার সাথে প্যাড্রো জড়িত আছে এটি সন্দেহ করে ক্লাউডিয়ার মা প্যাড্রোকে মারতে থাকে। ঠিক সে সময় প্যাড্রো বলে ফেলে যে এই ঘটনার সব কিছু সারা জানে। তখন ক্লাউডিয়ার মা এবং সারার মায়ের সঙ্গে মারামারির সৃষ্টি হয় আর এটি সেই সাইকোলজ দেখে ফেলে এবং সেখান থেকে চলে যায়। এরপর সারা এবং সারার মাকে আমরা পুলিশ স্টেশনে দেখতে পাই, যেখানে সারা স্বীকার করে যে সেদিন সে পুলে গিয়েছিল এবং ক্লাউডিয়ারা তাকে পানিতে ডুবে মারতে চেয়েছিল এবং শেষ পর্যন্ত তার কাপড় চোপড় এবং তার ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়। আর এটি সারার মা শুনে রেগে যায় এবং সারাকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। আর এদিকে সাইকো কিলার সারার রুমে এসে সারার আন্ডার গার্মেন্টস দেখতে থাকে। আর এটি যখন সারার বাবা দেখে ফেলে তখন সাইকো কিলারটি সারার বাবাকে মেরে ফেলে। আর এর মধ্যে সারা এবং সারার মা বাসায় চলে আসে। বাসায় এসে সারার মা সারার উপর চিৎকার চেঁচামেচি করতে থাকে আর এটি সেই সাইকো কিলারটি দেখে ফেলে এবং সারার মাকে সারার সামনেই হত্যা করে। এখানে সারা তার চোখের সামনে তার মাকে হত্যা করছে দেখেও চুপ করে থাকে, কারণ সে নিজেও মনে মনে চাইতো তার মাকে মেরে ফেলতে, কারণ তার মা কারণে অকারণে সবসময় তাকে বকাঝকা করত। এরপর সেই সিরিয়াল কিলার সারার ছোট ভাইকে দেখে ফেলে এবং সে যখন তার ছোট ভাইকে মারতে যায় তখন সারা সেই লোকটির হাত ধরে ফেলে এবং তাকে মারতে নিষেধ করে এবং সে তাকে না মেরে সারাকে নিয়ে একটি গাড়িতে উঠিয়ে সেখান থেকে দ্রুত চলে যাচ্ছিল। ঠিক সে সময় সেই বন্য মহিষের সঙ্গে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয় এবং সারা সেখানে অজ্ঞান হয়ে যায়।
এরপর সেই সাইকো কিলার সারাকে অজ্ঞান অবস্থায় একটি নির্জন জায়গায় শুয়ে রেখে সেখান থেকে চলে যায়। এরপর তার যখন জ্ঞান ফিরে সে দেখতে পায় সেখানে ক্লাউডিয়া এবং রোজি দুজনকে মেরে রক্তাক্ত অবস্থায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছে। এদিকে ক্লাউডিয়া এবং রোজি সারাকে দেখে তাদেরকে মুক্ত করার জন্য বলে। সারা যখন তাদেরকে মুক্ত করার জন্য তাদের দড়ি খুলতে যায়, ঠিক সে সময় সেই সিরিয়াল কিলার সেখানে চলে আসে আর তার উপস্থিতি দেখে সারা ভয় পেয়ে লুকিয়ে পড়ে। এরপর সেই সিরিয়াল কিলার সারাকে ধরে ফেলে আর সারা ভয় পেয়ে তাকে বলতে থাকে যে আমাকে মেরো না। তখন সেই সিরিয়াল কিলার তাকে বলে সে তাকে মারবে না এবং তাকে শান্ত করে। এরপর সেই সিরিয়াল কিলার সারার হাতে একটি চাকু দেয় এবং সেই চাকু দিয়ে নিজ হাতে রোজিকে মারতে বলে। কিন্তু সারা রোজিকে না মেরে সেই চাকু সিরিয়াল কিলারের পেটে চালিয়ে দেয়, যার ফলে সেই কিলার সারাকে সজোরে তার মাথায় আঘাত করে। এতে করে সারা কিছুক্ষণের জন্য বেহুশ হয়ে পড়ে থাকে। এরপর তার যখন জ্ঞান ফিরে সে লাফিয়ে উঠে সেই সিরিয়াল কিলারের গলায় কামড় বসিয়ে দেয়, যার ফলে তার গলার রগ ছিঁড়ে যায় এবং সে মারা যায়। তখন সারা ইমোশনাল হয়ে যায় এবং কান্না করে আর মনে মনে ভাবতে থাকে যে সে তো তার জন্যই এসব করেছে। এমনকি সারা নিজেও তার প্রতি দুর্বল হয়ে গিয়েছিল, সেও মনে মনে সেই সিরিয়াল কিলারকে ভালোবেসে ফেলেছিল। সর্বশেষ সারা একটি বন্দুক হাতে নেয় এবং সেই বন্দুক চালিয়ে ক্লাউডিয়ার হাতের দড়ি খুলে দেয় এবং সে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর পথিমধ্যে তার সঙ্গে প্যাড্রোর দেখা হয় এবং সে প্যাড্রোর মোটরসাইকেলে উঠে পড়ে আর সেখান থেকে যেতে নিতেই মুভির সমাপ্তি হয়।